বছরের শুরুতেই উদ্ধারে কোটি কোটি টাকা, এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ। কলকাতা নগরী যেন ফের টাকার খনিতে পরিণত হলো। সোমবার কলকাতার বড়বাজার এলাকা থেকে এসটিএফ ও গোয়েন্দাদের যৌথ অভিযানে উদ্ধার হয় লক্ষ লক্ষ টাকা। ইতিমধ্যে এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে 9 জনকে। সোমবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি অভিযানে নামে তদন্তকারীরা। এরপরই কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ময়দানে নেমে রবীন্দ্রনাথ সরণি এবং এমজি রোড থেকে লক্ষ লক্ষ টাকা উদ্ধার করে। বিপুল পরিমাণ টাকার কোনো হিসাব দেখাতে পারেনি ধৃতরা। এরপরেই তাদের পুলিশি হেফাজতে নেন আধিকারিকগণ। এমজি রোড এলাকা থেকে খবর পেয়ে প্রথমে বিপুল পরিমাণ টাকাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। এরপরেই তাদের কাছে প্রশ্ন করা হয়। টাকার বিষয়ে সদুত্তর না থাকায় ফের নতুন করে জেরা শুরু হয় তাদের। তারপরে রবীন্দ্র সরণির আরও একটি অফিসে অভিযান চালায় তদন্তকারীরা। সেখান থেকে উদ্ধার হয় আরও প্রায় 30 লক্ষ টাকা। এরপরে সেখান থেকেও জানা যায় জনা পাচেককে গ্রেপ্তার করা হয়েছে আরও একটি এলাকা থেকে। এরপরে শহরের আরও বেশ কয়েকটি জায়গায় অভিযান চালিয়ে 60 লক্ষ টাকা উদ্ধার হয়। সেই সঙ্গে মোট গ্রেপ্তার করা হয় 9 জন ব্যক্তিকে। উদ্ধার হওয়া বিপুল টাকা কি নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত, নাকি ওই টাকা হাওলার মাধ্যমে অন্য কোথাও পাচার করা হচ্ছিল, তদন্ত করছে সংস্থা। জানা গিয়েছে গত কয়েকদিন ধরেই পুলিশের কাছে খবর ছিল হাওলার বিপুল টাকা শহরে ঢুকতে পারে এবং শহর থেকেও বিপুল পরিমাণ টাকা হাওলার মাধ্যমে বাইরে বেরিয়ে যেতে পারে। সেই মতোই প্রস্তুতি নিয়ে আটঘাট বাদে ময়দান থানার পুলিশ। এরপরেই শুরু হয় কাজ। এসটিএফ গুন্ডা দমন শাখার যৌথ তৎপরতায় শেষমেশ উদ্ধার হলো কোটি কোটি টাকা এবং সেই সঙ্গে গ্রেপ্তার করা হলো 9 জন কালপ্রিটকে।